হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অনেকটা মজাদার হতে চলেছে, কারণ তোমাদের প্রশ্নের উত্তর দিতে চলেছি। আজকে অনেকেই অনেক কমেন্ট করেছো, সেসব প্রশ্নের উত্তর আজকে দেবো আমি। তো এখন মানে আমাদের মানে আমার চ্যানেলের যেসব সদস্যরা আছে তারা সবাই আসছে এক এক করে, তো আমি আগে ভাগে চলে এসেছি। তো এই এটা হলো আমাদের বলখালা মাঠ, খুবই সুন্দর মাঠ, আমাদের ঐতিহ্য। এটা এখানে আজকে খেলা হচ্ছে না, কারণ আজকে কাদা মাঠটায়, ওই জন্য খেলাটা বন্ধ আছে। এদিকে আমাদের ওবাই জিয়ার আছে, এই যে তোমরা চেনো, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। ওইদিকে আমাদের আরেকজন আছে, তো আমি দেখাচ্ছি না ওকে, বাবু মানে ব্যস্ত হয়ে পড়েছে একটু, ভীষণ মানে কি বলবো, প্রেম প্রীতি ভালোবাসা যেগুলো এখন হচ্ছে চলছে সেই নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, ওরা ওদের জন্য এখন ওয়েট করছি, ওরা আসলে তারপর তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব। ও ফার্স্ট কোশ্চেন করেছে আরিফা, দাদা তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? নাটাপুর। শুধু নাটাপুর বললে কি আর কেউ চিনবে? আমাদের বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলের নিউ টাউন সংলগ্নে নাটাপুর গ্রামে আমাদের বাড়ি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, বাকির প্রশ্ন হলো, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, তুমি কিসে ভিডিও করো? আচ্ছা, আমরা ভিডিও করি বলতে আমরা বেসিক্যালি আমি ফোন দিয়েই শ্যুট করি, আর ফোন দিয়েই কাজ চলে যায় এটাই। আচ্ছা, মারুফা কোশ্চেন করেছে, দাদা তোমার পাশে যে ছেলেটা বলছিল যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে কবে হবে? আমি তার জন্য ক্রাশ। আচ্ছা, ভাই এখানে নেই, ভাই একটু বাইরে গেছে, নেই তো, তা ওর জন্য ক্রাশ। তো অনেকটা মজার মজার একটা কথা হয়ে গেল, তাই না? তো চলো, তুমি ওর জন্য ক্রাশ খেতে থাকো, আমি আসলে ওকে বলবো অবশ্যই। রাহান বলছে, ভাইয়া তোমার নাম্বারটা দাও। আরে ভাই, এটা কি কোনো কোশ্চেন হলো? নাম্বার কি আমি কিভাবে দেবো বলো? তোমরা ইনস্টাগ্রামে এসএমএস করো তো। হ্যাঁ, আর একটা দুঃখের বিষয় হলো, আমার ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হয়ে গেছে, তো ইনস্টাগ্রাম আইডিটা আর নেই। আবার ইটস ইনজা বলে ইনস্টাগ্রাম আইডি খুলেছি নতুন, ওখানে গিয়ে আমাকে মেসেজ করো, অবশ্যই নাম্বার দেবো তোমাকে। তো চলো, তোমাদের জন্য ডায়েরিতে নোট করতে হয়েছে, এতটাই কোশ্চেন করেছো, তো মোবাইলে নিতে পারছি না, কারণ মোবাইলে তো ভিডিও করছি আমি। তো নাসরিন প্রশ্ন করেছে, দাদা তোমার ইনস্টাগ্রামে মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই কেন? আরে বললাম, ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গেছে, ইনস্টাগ্রামে মেসেজ করছো পারছো না, ঠিক আছে। তো আমার ফেসবুক আইডি, ফেসবুক আইডিতেও মেসেজ করতে পারো, ফেসবুক আইডির নাম হলো ইটস ইনজা, তো ওখানে গিয়েও মেসেজ করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। পরের প্রশ্ন হলো প্রিয়াঙ্কা, তুমি আমার বন্ধু হবে? আরে আমি তো সবার বন্ধু, তাই না? তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমি সবার বন্ধু, আর অবশ্যই বন্ধু কেন হবো না, আমি সবারই বন্ধু, তোমারও বন্ধু, তো তো সেটা নিয়ে কোনো চাপ নেই, সবার আমি বন্ধু। আচ্ছা, দেশি বয় প্রশ্ন করেছে, দাদা 1K সেলিব্রেশন ভিডিও কোন ক্যাবে করেছিলে? আচ্ছা, নিউ টাউনের বাইকার, যেটা বাইকার নাম আছে, তো ওই বাইকার ক্যাবে আমরা সেলিব্রেশন ভিডিও করেছিলাম। ধুমা বলছে, দাদা আমি রাজারহাট থেকে বলছি, তোমাদের ভিডিও খুব ভালো হয়, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার হৃদয় ভরা, আর থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য, লাইক করবে অবশ্যই, কারণ ভিডিও করতে অনেকটা কষ্ট হয়, তাই না? তো চলো, থ্যাংক ইউ। পরের প্রশ্ন হলো রিন্টু, দাদা আমি হাবড়া মসনন্দপুর থেকে বলছি, তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসা নিও। আরে হৃদয় ভরা মালা ভালোবাসা নেবো, একদম বুক ফুলে ভালোবাসা নেবো, তোমাদের ভালোবাসার জন্য এত তো কিছু করা, তাই না? তো ভালোবাসা কেন নেবো না? তো চলো, তোমার ভালোবাসা অবশ্যই নেবো, আমি নিয়েছি। এসকে রাহুল বলছে, দাদা পূর্ব মেদিনীপুর দীঘা থেকে বলছি, তোমাদের সবার সাথে দেখা করতে চাই, কিভাবে যাব? তো দেখা করতে হলে তোমার দীঘা থেকে কলকাতা বাস ধরতে হবে, বাস ধরে ওকে হাবড়া নামতে হবে, হাবড়া থেকে ফের বাস আসছে সাবুজি, ঠিক আছে, সাবুজি বা নিউ টাউন,
তো নিউ টাউনে এসে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করো, অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেবো, সেখানে তুমি আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো রাজদীপ আর রিয়া কোশ্চেন করেছে, দাদা তুমি কিসে এডিটিং করো? আমি এডিটিং করি ইনশটে, আর ইনশটেই সব কিছু করি, কালার গ্রেডিং বা আর সব কিছুই ইনশটেই করে নিই। তো চলো তোমরা ট্রাই করতে থাকো ইনশটে কেমন এডিটিং হয়, তাই না? মশিবুর কাজী বলছে, দাদা আমি তোমাদের সাথে ভিডিও করতে চাই। তো অবশ্যই, কেন ভিডিও করতে পারবে না? তো আমাদের ভিডিও করার, আমাদের সাথে ভিডিও করার জন্য আমাদের এখানে আসতে হবে। আর হ্যাঁ, এর পরে একদিন আমাদের গ্রামটা ঘুরে দেখাবো, তো গ্রামের একটা ভিডিও করবো, আমি কোথায় থাকি। একদম একদম, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। এটা খুব পপুলার একটা জায়গা, আমরা এই জায়গাটায় আসি কারণ এই জায়গাটায় প্রচন্ড হাওয়া হয়। সেটা হলো অনেক লোক অনেক রকম কথা বলবে, কারোর কথায় কান দিও না, ঠিক আছে? ওদেরকে এড়িয়ে চলো, ঠিক আছে? তো তুমি এগিয়ে যাও, আমি ফুল সাপোর্ট করছি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, কমেন্টে জানাবে অবশ্যই সবাই কেমন হয়েছে, আর কিছু যদি ভুল থাকে কমেন্টে জানাতে পারো, ফেসবুকে এসএমএস করতে পারো, ইনস্টাগ্রামে এসএমএস করতে পারো, সব জায়গাতে এসএমএস করো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আবার নেক্সট অন্য কোনো ভিডিওই দেখা হবে। টাটা।